ধন্যবাদ আপনাকে, আপনি এই মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, সেই জন্য আমরা এখন কবিতাটা শুনতে চাই আপনার কাছ থেকে। আপনার সঙ্গে কথা বলার সময় আপনি জানতে চেয়েছিলেন আসলে যে কাদের কবিতা পড়া, তখন একটা নাম উল্লেখ করেছিলাম জনপ্রিয় একটি কবিতা আছে ছুটি। আসলে আমাদের তো টক শো শেষ পর্যায়ে, আমাদের আসলে উপস্থাপনা শুরু করে দেয় তারই একটা প্রমাণ কিন্তু তিনি এখন দিচ্ছেন। আচ্ছা, আসলে এটা সহজাত প্রবৃত্তি হয়ে যায়, তাছাড়া আধিকারিত না করে ফিরে যায় সৌদাস গুপ্তের একটা কবিতা ছুটি। আমার হয় কবিতাটি আবৃত্তি করলেই দর্শকরা বুঝতে পারবেন। কিছু একটা করুন স্যার, আজ নিয়ে চার দিন হয়ে গেল, আমার ছোট্ট মেয়েটা হাসপাতালের নোংরা বারান্দায় পড়ে আছে, জুতার দোকানে সামান্য মানের কর্মচারী নিয়ে তার মেয়ে মামলির কঠিন ওষুধ ডায়ালিসিস করতে হবে। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রী সিএ কে, তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে, আমরা নোট পাঠিয়েছেন হাসপাতাল সুপারকে। কিন্তু গত কদিনে নিকুঞ্জ সমস্ত উদ্বেগ উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে পৌঁছে হাসপাতালে, নোট গেলে বিনা খরচে মাকে ডায়ালিসিস করা হবে। গরিব নিকুঞ্জ সারাদিন জুতার দোকানে মানুষের পায়ে জুতো পরাই, এক একটা নতুন পায়ে জুতো পরাতে পরাতে নিকুঞ্জর ইচ্ছে হয় পয়সাওয়ালা কোনো খদ্দরের পাতুটি চেপে ধরে বলে, দিন না স্যার কয়েক হাজার টাকা, পয়সার অভাবে আমার মেয়েটার চিকিৎসা হচ্ছে না, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। দুটো সময় ছুটি নিয়ে কলকাতার ব্যাকসাইডে জ্যাম ভেঙিয়ে অসংখ্য ভিড়ে নিয়ে নিকুঞ্জ রাইটার্সের বারান্দায় পৌঁছায় হাঁপাতে হাঁপাতে। গ্যালানি বাবুর টিল টেবিলের সামনে দাঁড়ায় চোখের মতো বাবুজি বলবেন, আজাদ হবে না দাদা। কেন জানেন না, নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রী মৃত্যুতে আজ আমাদের হাফ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। ও কালও হবে না, কাগজ পড়েন না নাকি, প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল পূর্ব দিবস ছুটি। ও তাহলে পরশু নিকুঞ্জ ব্যস্ত হয়ে উঠে, পরশু তো শনিবার, তারপর রবিবার, আপনি একবারে সোমবারে আসুন। সোমবার মানে চারটি দিন বাকি, তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ, তলিয়ে যেতে যেতে নিকুঞ্জর কানে ভেসে আসে মামুনির ক্ষীণ কণ্ঠস্বর, বাবা আবার কবে ছুটি হবে বাবা, আমি কবে বাড়ি যাবো বাবা। হঠাৎ নিকুঞ্জের মাথায় আগুন চলে ওঠে, দুর্বল অবত্ত শীর্ণ শরীরে হঠাৎই যখন জ্বলে ওঠে ভয়ঙ্কর রকমের তেজ, নিকুঞ্জ রাইটার্সের বান্দা দিয়ে ছুটতে থাকে, ছুটতে ছুটতে নিকুঞ্জ ডালভসি বাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে ঢুকে চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বেরোবে, আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রীকর্তাদের গুলি করে মেরে ফেলবো, তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক, একদিনই ছুটি। দোকানের দারোয়ান ঘাট ধরে নিকুঞ্জকে বের করে দেয়, নিকুঞ্জ ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল। হঠাৎ লোডশেডিংয়ের আলো, লোডশেডিংয়ের মতো ছপ করে নিকুঞ্জ চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। মামুনির বিছানা দেখা, মামুনি কোথায়, কোথায় আমার মামুনি? অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোর একটা খাটিয়ায় মামুনিকে শুইয়ে দূর বাড়ির মফস্বলের পথ ধরে নিকুঞ্জ, চাঁদ তারা নক্ষত্র তারা সবাই আলো মিছিয়ে রাখলো মামুনির বাড়ি ফেরার পথে। নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি তোমার মামুনির জন্য, আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবে করতে শুরু করেছে, ম্যাটাডোর ভ্যান এসে থামলো নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজা। নিকুঞ্জর বহু পাগলের মতো ছুটে এলো, এনেছো আমার মেয়েকে, এনেছো। পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ
তোমার কান্নাই ভেঙে পড়ে বারবার বলতে লাগলো, তোমার বাবুরি ছুটি হয়ে গেছে, তোমার বাবুরি ছুটি হয়ে গেছে। ধন্যবাদ, চমৎকার একটি কবিতা আমাদেরকে শোনালেন, আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম শুনতে শুনতে। আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি, এতক্ষণ আপনি আমাদের সাথে ছিলেন সেই জন্য আবারও আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ছিলেন আমাদের সাথে এতক্ষণ। চারুকথন আজকের মতো এখানে শেষ করছি। চারুকথন পর্ব পাঁচ দিকে ইউটিউবে সার্চ দিলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। তাছাড়াও বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ থেকে যে কোনো দিন যে কোনো মুহূর্তে দেখতে পারবেন আজকের এই অনুষ্ঠানটি। ভালো থাকুন আপনারা, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।